অনন্যার রান্নাঘরে সবাইকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। আবার স্কুল খুলে গেছে, সামার ভ্যাকেশন ইজ ওভার, সো আই হ্যাভ গট আ লাঞ্চ বক্স স্পেশাল ফর ইউ। আজকে বানাচ্ছি আপনাদের জন্য চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা জলখাবার হিসেবেও খাওয়া যায়, আবার লাঞ্চ বক্সে প্যাক করে পরে টিফিন টাইমেও খাওয়া যায়। শিখে নিন কীরকম করে বানায় বেঙ্গলি স্টাইল চিড়ের পোলাও। গ্যাসটা অন করছি চিড়ের পোলাও বানাবার জন্য। প্রথমে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে আমি দেব একটু ঘি। আমি দিচ্ছি তেজপাতা, জিরে। জিরে তেজপাতাটা একটু ফুটলে আমি এই সবজি দিয়ে দিচ্ছি। সবজিতে আমি দিয়েছি গাজর, বিনস আর আলু কুচি কুচি করে কেটে। এই গাজর, বিনস, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাটা দেব। আর আলু গাজর বিনসটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। কাজু কিশমিশ দিয়ে দিলাম, কাজু কিশমিশের পরে আমি দেব একটু জিরের গুঁড়ো। আর এইখানে আমি রেখেছি চিড়ে, প্রথমে জলে ভিজিয়ে রেখেছি, তারপর জল থেকে স্টেন করে শুকনো করে রেখেছি। সেই এখন চিড়েটা নরম হয়ে গেছে, এই চিড়েটা মিশিয়ে দেবো এর মধ্যে। তো চিড়েটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে দেব নুন আন্দাজ মতো, আর এটা একটু মিষ্টি মিষ্টি হয়, একটু মিষ্টি। এরপর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। যেটুকু ঘি বাকি ছিল, একটুখানি আমি এক টেবিল স্পুন মতো ঘি নিয়েছিলাম, তো বাকি ঘিটা আর ওপর থেকে একটু গরম মশলা স্প্রিঙ্কল করে দেবো। আর একটা ফিনিশিং টাচ বাকি ছিল, একটু কাঁচা লঙ্কা। যদি বাচ্চাদের জন্য টিফিন বক্সটা প্যাক করেন তাহলে এটা না দিলেও চলে, কিন্তু আমি ধরে নিচ্ছি বাচ্চাও একটু লঙ্কা খেতে পারে। তো চিড়ের পোলাও ইজ অ্যাবসলুটলি রেডি টু গো ইন টু দ্য লাঞ্চ বক্স। রেডি করে ফেলেছি আজকের লাঞ্চ বক্স স্পেশাল চিড়ের পোলাও। যে আজকে লাঞ্চ বক্সটা খুলবে তার খুবই ভালো লাগবে। আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই বাড়িতে বানান, ট্রাই করুন। আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অ্যান্ড সাবস্ক্রাইব টু অনন্যার রান্নাঘর।